আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 2 মার্চ 2024 রোজ শনিবার, আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুহাটে। আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান আপনারা সবাই জানেন, তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি এটি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে এই শরৎনগর গরুহাট। আপনারা চাইলে এই হাট থেকে বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের বাচ্চা সহ দুধের গরু, প্রেগনেন্ট গরু বা বকনা ষাঁড়, মহিষ সহ ছাগলও কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন। তো আমরা চেষ্টা করি আপনাদেরকে দু একটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার, যে যেখান থেকে ভিডিও দেখছেন যারা গাভী সংগ্রহ করবেন অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি হাট বা ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আসুন আমরা আজকে গোলাম নবী ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন। মোহাম্মদ গোলাম নবী, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রামের নাম কইজনা। আচ্ছা, মূলত গাভীর ব্যাপারে। আচ্ছা, হাটে প্রতি শনিবারে কালেকশন মোটামুটি কেমন থাকে? থাকে নিচে 15 উপরে 30 35। 15 থেকে 30। আচ্ছা, আজকে মোটামুটি অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে, তাদের কি সুযোগ সুবিধা দিচ্ছেন তো নাকি? সুযোগ সুবিধা এসে দেখে শুনে নিয়ে যাবে, সুযোগ সুবিধা। আচ্ছা, এসে দহন করে দেখে শুনে নিতে পারবে। আমার কথা তাই, দর্শক যে যেখান থেকে আসুক এসে সরাসরি নিজ দায়িত্বে নিজের গাভী দহন করে দেখে শুনে নেক। তো আপনারা আজকের গরুগুলো আসুন, আমরা দেখাই, অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে। তো আসুন আমরা কিছু গরু আপনাদের দর্শক আপনাদেরকে দেখাবো আজকে। এ পাশ থেকে ছোট গরু থেকে শুরু করি, 1 নম্বর সিরিয়ালের এই গরুটা কি জাতের? অস্ট্রেলিয়ান। আচ্ছা, অস্ট্রেলিয়ান ছোট আকৃতির একটা গরু, দাঁত দুইটা। আচ্ছা, দুই দাঁত, প্রথম বাচ্চা সঙ্গে ওই যে সামনের বাচ্চাটাই, কি বাচ্চা হয়েছে ভাই? ষাঁড় বাচ্চা। আচ্ছা, পাটতলাগুলো ক্লিয়ার আছে তো? মোটামুটি দুধে কেমন আসবে? তাও 12 লিটার। আচ্ছা, 12 লিটার। এই অবস্থা দর্শকদের জন্য দাম কত যাচ্ছে? 1,40,000। আচ্ছা, 1,40,000 টাকা 12 লিটার দুধ আসবে, শিওর? বাগাবাড়ি জার্সি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে দুইটা। আচ্ছা, দুই দাঁতের গরু, বাচ্চা প্রথম, সঙ্গে কি বাচ্চা আছে? বড় সড় একটা বাচ্চা দেখতেছি, বকনা ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চার বয়স কতদিন? 15 দিন। আচ্ছা, 15 দিনের বাচ্চা সহ গাভীটা থেকে দুধের কেমন আইডিয়া করছে? 10 থেকে 12 লিটার। দাম কেমন চাও ভাই? 1,50,000। আচ্ছা, 1,50,000, এটাও দুই দাঁতের গরু। আচ্ছা, আসেন পরের গরুটা আমরা দর্শকদের দেখাবো, তার আগে বাটগুলো দেখে নেই। এই গরুটা একটু সরায় দেন। 3 নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি ভাই, এই গরুটা কি জাতের? ফিজিয়ান ক্রস। ছোট আকৃতির একটা গরু, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে দুইটা। আচ্ছা, দুই দাঁত, প্রথম বাচ্চা, ওই যে সামনে শুয়ে আছে বাচ্চাটা ভাই, কি বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স কয়দিন হয়েছে? 7 দিন। 7 দিন। 7 দিনের বাচ্চা সহ গাভীটা থেকে দুধ কেমন আসতে পারে? লিটার 10। আচ্ছা, 10 লিটারের ছোট একটা গাভী, দামে তো মনে হয় একটু কম হবে ভাই? 1,40,000। আচ্ছা, 1,40,000 টাকা। আরেকটা গাভী দেখে নিলাম, পাশে আসি। এটা তো মনে হয় বিস্কিট কালার, না? বিস্কিট কালার, বুড়োর বিটি। বুড়ার বিটি। আচ্ছা, বুড়ার বিটি, কি জাতের ভাই এটা? এটা জার্সি। জার্সি। আচ্ছা, অনেক বয়স হয়ে গেছে, হ্যাঁ? দাঁত তো মনে হয় 8টা হয়ে গেছে বহু আগে। 4টা বাচ্চা দিছে? আচ্ছা আচ্ছা, 4 8 দাঁত 4টা বাচ্চা দিছে। এখন সঙ্গে কি বাচ্চা আছে? বকনা বাচ্চা। সঙ্গে বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজ 15 দিন। 15 দিন। বাটে দুধ আছে কেমন? দুধ আছে 15-16। 15 থেকে 16। আচ্ছা, 15 থেকে 16, অনেক বয়স হয়ে গেছে গরুটার। দাম কত যাচ্ছেন? 1,40,000। 1,40,000। আচ্ছা, 1,40,000 টাকায়
জার্সি গরু আট দশ চারটা বাচ্চা দিয়েছে, পাশে আরেকটা বুড়া গরু দেখতেছি ভাই। হ্যাঁ এটা ছয় দাঁত, বুড়া হয় নাই? আচ্ছা এটা ছয় দাঁত, বুড়া এখনো হয় নাই। জি হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান ক্রস, দাঁত ছয়টা, বাচ্চা কয় নাম্বার? ১৭ থেকে ১৮ আসলে এই অবস্থায় নিলে দর্শকরা কি দামে নিতে পারবে? ১৪৫ আচ্ছা এখন নিলে ১৪৫। কাস্টমার ভাইরা পিছনে আছে অনেকেই, দেখতেছে তাদের পছন্দ হলে হয়তো দুধ দহন করে সরাসরি নিতে পারবে। আচ্ছা পাশে এটা মনে হয় ছয় দাঁত না আট দাঁতের গরু ভাই? এটাও ছয় দাঁত। আচ্ছা আমি তো বলতে লাগছিলাম মনে হয় এটা বুড়া গরু। আচ্ছা ছয় দাঁত। এই গরুটা কয়টা বাচ্চা দিছে ভাই? দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা না, আগেরটা তিন নাম্বার বলছিলেন, ভালোই লাগলো। এটা আবার দুইটা বাচ্চা দিছে। আচ্ছা অনেক বড় একটা গরু, দাঁতে ছয়টা, দুইটা বাচ্চা দিয়েছে। সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে বকনা বাচ্চা। বাটতলা গুলো ক্লিয়ার আছে? দুধে কেমন আসবে? ১৭-১৮। আচ্ছা ১৭ থেকে ১৮ আসলে গরুটার দাম কত চাচ্ছেন? পাইকারি দাম কব না সাদা দাম চাবো? একদম বেচা দাম বলেন, পাইকারি টাইকারি আর বুঝি না, চালি চাবো না ২৫০, আর বেচা দাম ১৮০০০। ১৮০ আচ্ছা ১৮০০০ টাকা বেচা দাম? বেচা দাম যে অনেক কাস্টমার আছে পাশেই, আসলে তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা দেখতেছে যদি কারোর পছন্দ হয় পাটতলা দেখবে, দুধ দহন করা দেখবে, সংগ্রহ করে নিয়ে যাবে। পরের গরুটা দেখি ভাই, পাশে যে গরুটা দেখতেছি এই মুহূর্তে, এই গরুটা কি জাতের? ফিজিয়ান ক্রস, ফিজিয়ান ক্রস। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? ছয় দাঁত। আচ্ছা দাঁতে ছয়টা, বাচ্চা কয়টা দিছে ভাই? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা ছয় দাঁতে ফিজিয়ান ক্রস গাবি, সঙ্গে দুই নাম্বার বাচ্চা, কি বকনা না সার বাচ্চা ভাই? বকনা বাচ্চা। আচ্ছা বাচ্চার বয়স কদিন হয়েছে? সাত দিন। দুধে কেমন আসবে গাবিটা থেকে? ১৩ থেকে ১৪ লিটার। আচ্ছা এই অবস্থায় বিক্রি করলে দাম কত চাচ্ছেন? ১৭৫০০০। আচ্ছা ১৭৫০০০ টাকা আপনার চাওয়া দাম, হালকা সম্মানী করবেন তো নাকি? আচ্ছা পরের যে গরুটা দেখতেছি, এই গরুটা কি জাতের? ফিজিয়ান। আচ্ছা ফিজিয়ান গরু, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতের চারটা। আচ্ছা ফিজিয়ান চার দাঁত বয়সের গরু, বাচ্চা কয়টা দিচ্ছে? একটা না দুইটা ভাই? প্রথম। সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে বকনা বাচ্চা। আচ্ছা বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স হয়েছে ২০ দিন। ২০ দিন, পরিপূর্ণ দুধ তো চলে আসছে। কত কেজি পাওয়া যাচ্ছে? ১৫ থেকে ১৬। আচ্ছা ১৫ থেকে ১৬, দাম কত চাচ্ছেন? ১৮৫০০০০। আচ্ছা ১৮৫০০০০ টাকার গরু, চার দাঁতে প্রথম বিয়ান, সাদা রঙের একটা সুন্দর গরু দেখতেছি, বড় সর রানী শঙ্কর, রানী শঙ্কর। আচ্ছা বা হলস্টাইন ফ্রিজিয়ান অনেকেই বলে রানী শঙ্কর। দাঁত বয়স? দুই দাঁত, দুই দাঁত। আচ্ছা দুই দাঁত, মাথার গেট আপটা মনে হচ্ছে মোটামুটি ভালোই আছে, ভালো খালি নয় সেই ভালো। অরিজিনালি দুই দাঁত তো? অরিজিনাল, চার দাঁত হয় নাই? না না না। আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ান, সঙ্গে কি বাচ্চা? ষাট বাচ্চা, ষাট বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চাটার? বাচ্চা বয়স ১৫ দিন। এই অবস্থায় গাবিটা থেকে দুধ কেমন আশা করতেছে? ১৬ থেকে ১৭ লিটার। দাম কত চাও ভাই? ২২০০০। আচ্ছা ২২০০০, হালকা সম্মানী করবেন নাকি? আচ্ছা আসেন পরের গরুটা দেখাই, আর একটা বিগ বডির গরু, সাদা কালো রঙের, হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত, দাঁতে দুইটা। আচ্ছা এটাও দুই দাঁতের গরু, প্রথম বিয়ান, প্রথম বিয়ান। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স আজ ১০ দিন। ১০ দিন? আচ্ছা পরিপূর্ণ দুধ আসতে মানে আর কয়েকদিন সময় লাগবে? সময় লাগবে। এখন কত লিটার পাচ্ছেন? ১৭-১৮ পাচ্ছেন, ১৭ থেকে ১৮। দাম কত চাও ভাই? ২৫০০০। আচ্ছা ২৫০০০০ টাকা চাওয়া দাম, আলোচনার সুযোগ আছে। আচ্ছা এটা বিগ বডি, আরেকটা গরু দেখে নিলাম, এর পাশে আরেকটা গরু আছে, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? ছয় দাঁত। আচ্ছা ছয় দাঁত, বাচ্চা কয় নাম্বার? এটা দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা। বড় সড় একটা বাচ্চা দেখতেছি ভাই, সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা, বকনা। আচ্ছা বকনা বাচ্চা অনেক বড় হয়ে গেছে, কতদিন, কয় মাস?
17 দিন এত বড় বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, গাভীও বড়, বাচ্চাও বড়, মোটামুটি দুধে কেমন আসবে ভাই? 20 থেকে 22। আচ্ছা, 20 থেকে 22 লিটার দহন করতেছে। আচ্ছা, এই অবস্থায় দাম কত চাও ভাই? 2,80,000। দরদামের সুযোগ আছে? ২৮০,০০০ টাকা দাম চাইলেন, কথা চলতেছে এই চারটা? আচ্ছা, একবারে চারটা? আচ্ছা, যাক, অনেক কাস্টমার আছে যে একবারে অনেকগুলোই নেয় খামারের জন্য বা দহন করা হচ্ছে সরাসরি। আপনারা এইভাবে এসে সরাসরি দহন করে নিবেন দর্শক। অনেকেই ফোন করেন বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন। আমি বলি আপনারা কেন প্রতারিত হন, আপনারা সরাসরি নিজের গরু টাকা দিয়ে কিনবেন, দেখে শুনে কিনবেন, তাহলে প্রতারিত হবেন না। এই গরুটা আসছে ভাই? আচ্ছা, কালো রঙের জার্সি ভাই? আচ্ছা, জার্সি জাতের গরু। দাঁত বয়স কেমন হয়েছে? চার দাঁত। আচ্ছা, চার দাঁত। বাচ্চা কয় নাম্বার? কয় নাম্বার বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। সঙ্গে দ্বিতীয় বাচ্চা? বকনা না সার বাচ্চার সাথে? বকনা। বকনা। বাচ্চার বয়স কয়দিন? ৭ দিন। আচ্ছা, দুধ কেমন আসবে? ১৪ থেকে ১৫। এই অবস্থায় নিলে দর্শকরা কি দামে নিতে পারবে গরুটা? ১৫,০০০। এর কমে বেচবেন না? একটু কম বেশ করে চান? ৫০ বলতেছে, ৫৫ হলে বেচবেন? বেচা তো ১৭০। আবার ১৭০ কেন? আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ গোলাম নবী ভাই। দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যে কথা বলতেছিলাম, আপনারা শুধু এখান থেকে কিনলে যে আপনারা ভালো পাবেন তা কিন্তু আমি বলছি না। আপনারা যে যেখান থেকে কিনবেন, যদি প্রতারিত না হতে চান, সেক্ষেত্রে সরাসরি কিনবেন, নিজ দায়িত্বে কিনবেন, দেখে শুনে কিনবেন। কারণ কিনা বেচার সঙ্গে বিশেষ করে কৃষি চিত্র টিভি কোনোভাবেই জড়িত নয়। আপনারা অবশ্যই কিনা বেচা করবেন, যিনি কিনবেন এবং যিনি বেচবেন তারা নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিনিয়ত প্রচারের মাধ্যম হিসাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।